अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার তোর আর সুধার সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই। মম, তুমি জানো না তুমি এই কথাটা বলে আমাকে কতটা খুশি দিয়েছো। তুমি তুমি সত্যি কথা বলছো তো মম? হ্যাঁ উদয়, আমার তো সবসময় একটাই স্বপ্ন আছে, একটাই ইচ্ছে আছে, তোকে বর বেশে দেখার। তাই জন্য আমার কোনো আপত্তি নেই তুই যদি সুধাকে এই বাড়ির বউ করে নিয়ে আসিস। কিন্তু আমার একটা শর্ত আছে, বিয়েটা হয়ে গেলেই আমি ব্যবসা তোর হাতে তুলে দিয়ে তোর মামার কাছে বেনারসে চলে যাব। তাছাড়া দাদা অনেক দিন ধরে আমাকে ওখানে যেতে বলছে। মা, সুধা এমন কি করেছে যে ওর বাড়িতে আসা মাত্রই তুমি তুমি বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছো? সেটা নয় উদয়, কিন্তু পরিস্থিতি এতটা খারাপ হয়েছে, দুই পরিবারের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে আমার আর সুধার এক ছাদের তলায় থাকাটা সম্ভব নয়। আমার মনেও তো কোথাও না কোথাও এই কথাটা আসবে যে আমি আমার ছেলের বিয়েটা আমার পছন্দের মেয়ের সাথে দিতে পারি না। আমিও আমিও একজন মানুষ রে, এইসব কথা মনের মধ্যে চলে আসে। আর তাছাড়া আমি তোকে বর সাজিয়ে তোর বিয়ের পরেই যাব, তুই যখন চাইবি তখনই আমার সাথে দেখা করতে আসবি। হ্যাঁ কথা দে উদয়, তুই আমাকে কখনো আটকাবি না। উদয় কি হলো রে, কোনো কথা হলো মায়ের সাথে? কি বললো রে মা? উদয়, উদয়, উদয় কি হলো, মা কি বললো? মা বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। সত্যি? তাহলে মুখটা এরকম করে আছিস কেন? এবার তো খুশি হয়েছিস। আচ্ছা তোর সমস্যাটা কি বলতো উদয়? যখন মা এই বিয়ের জন্য রাজি হচ্ছিল না তখন তুই চিন্তিত ছিলি, আর এখন যখন রাজি হয়ে গেছে তখনও তুই খুশি নয়? তুই কি চাস বলতো আমায়? তুই মায়ের অবস্থাটা দেখলি নাকি? ওই সুধাকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিস না? তোর এই চুপ থাকাটাই তোর উত্তর উদয়। ঠিক আছে, আমি মাকে সারা জীবনের জন্য আমার সাথে নিয়ে চলে যাব। এক মিনিট দিদি, যদি আমাদের দুজনের ভালোবাসার মধ্যে তফাৎ তৈরি করে সেটাকে ভেঙে ফেলাই তোমার জেদ হয়, যদি এটা করি তোমরা সবাই সুখ পাও, তাহলে এটাই হোক। তুই ঠিক কিসের কথা বলছিস বলতো উদয়? মা যা কিছু করছে তোর ভালোর জন্যই করছে, আর যদি বলিস গরিব আর বড়লোকের কথা তাহলে সেটা কিন্তু অ্যাডজাস্ট করাই যায়। কিন্তু মা এমন একটা মেয়ের সাথে তোকে বিয়ে দিতে চায় না যার মাথার অবস্থা ঠিক নেই। উদয় সোনা ভাই, আমার কাল তোর বিয়ে হবে, তারপর বাচ্চা হবে, তার উপরেও এর প্রভাব পড়তে পারে। তাহলে বল, একজন মা সবকিছু জেনে শুনে নিজের ছেলেকে এই বিপদে কি করে ফেলতে পারে? মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে মাকে কিন্তু কোনো দয়া করছিস না উদয়। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস,
তুই সত্যিটা দেখতে পাচ্ছিস না। যাই হোক, আমার মনে হয় তোর সাথে তর্ক করে আমার সময়টাই আমি নষ্ট করছি। তুই জিতে গেছিস। আমি মাকে নিয়ে সারা জীবনের জন্য এখান থেকে চলে যাব, তারপর তো যা ইচ্ছে কর না। হার জিতের প্রশ্নই উঠছে না দিদি, কারণ তুমি এবার যেটাই বলবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ভালোবাসা গড়তে শেখায়, আর আমি নিজের ভালোবাসাকে বিয়ে করে এই পরিবারের সুখকে বিসর্জন দিতে পারবো না, মায়ের বাড়ি ছেড়ে যাওয়ার কারণ হতে পারবো না। নিজের খুশির জন্য আমি মাকে কষ্ট দেখতে পারবো না, আর না আমার সুধা এই অপরাধ বোধ নিয়ে এই বাড়িতে সুখে থাকতে পারবে। সেজন্য প্লিজ তুমি গিয়ে মাকে বলে দাও যে ওনার পছন্দ মতন মেয়েকেই আমি বিয়ে করতে রাজি আছি। উদয়, হয়তো তোর এখন এই সিদ্ধান্তটা ভুল মনে হতে পারে, কিন্তু তোর জন্য আর এই পরিবারের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আমার মনে হয় যে কথাটা তুই আমাকে বললি, তুই নিজে গিয়ে এটা মাকে বললে ভালো হয়, মা খুব খুশি হবে, বুঝলি? মম, আমি তোমাকে এটা বলতে এসেছি যে তোমার পছন্দ মতন বিয়ে করতেই আমি রাজি আছি। হয়তো তোমাদের সবার খুশির জন্য এটাই সম্ভবত সঠিক সিদ্ধান্ত। কিন্তু হঠাৎ করে তুই তোর সিদ্ধান্ত কেন বদলালি? আমি বললাম তো যে তোর আর সুধার বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আছে মা, নিজের ভালোবাসার জন্য আমি তোমাকে এত বড় কষ্ট দিতে পারবো না। আমি তোমাকে এই বাড়ি থেকে, এই পরিবারের সবার থেকে, নিজের থেকে দূরে যেতে দিতে পারি না। ভালোবাসা মানুষকে গড়তে শেখায়, কিন্তু আমার ভালোবাসা হয়তো সম্পর্ক ভাঙছে। এরকম নয় তো যে তুই এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিচ্ছিস। আগামী দিনে এরকম হবে না তো? তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি, আর বিয়ের পরে আফসোস করবি, আর ভুগতে হবে বেচারি মেয়েটাকে যে তার সব কিছু ছেড়ে তোর জীবনে আসবে। না মাম, আমি অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যে মেয়েটাকে আমার জন্য নির্বাচন করবে আমি তাকে সুখে রাখার সম্পূর্ণ চেষ্টা করবো।